আজকে আমরা ইনসার্ট ট্যাব থেকে এই সিম্বল অপশনটা করব, ঠিক আছে? দেখো সিম্বল মানে তো একটা চিহ্ন বা প্রতীক, তো সিম্বল অপশন সাহায্যে কি হয় না, দিস অপশন ইজ ইউজ টু ইনসার্ট ডিফারেন্ট টাইপস অফ সিম্বল এট দ্য পার্টিকুলার পজিশন অফ দ্য ডকুমেন্ট। তুমি যে ডকুমেন্টটা তৈরি করবে তার নির্দিষ্ট জায়গাতে যেখানে কার্সারটা থাকবে সেখানে সিম্বল, যে কোনো ধরনের সিম্বল তুমি বসাতে পারবে, তবে যে সিম্বল গুলো তোমার কম্পিউটারে দেওয়া আছে, ঠিক আছে? এমএস অফিসের সাথে নির্দিষ্ট সিম্বল ইনবিল্ড অর ইনস্টল করাই থাকে, আবার এক্সটার্নাল ইনস্টল করতেও পারি। কিভাবে করবে, না তো সেট দা কার্সার এট পার্টিকুলার পজিশন, নির্দিষ্ট জায়গায় সেট করবে, তারপরে ক্লিক মোর সিম্বল অপশন, তারপরে লেখা আছে কি সিলেক্ট এনি সিম্বল, ক্লিক ইনসার্ট, তারপরে ক্লোজ বা ক্লোজ দা উইন্ডো। ওকে, আমি দেখে নিই কিভাবে করব। ধরে নাও এরকম একটা ডকুমেন্ট তৈরি করছো, কিছু লিখেছো, তিনটে প্যারাগ্রাফ লিখেছি। সাপোজ এইখানে তুমি কোন একটা কন্ট্যাক্ট নাম্বার বা কিছু একটা বসাতে চাইছো, তাহলে কন্ট্যাক্ট নাম্বার আমরা যদি বসাতে চাই, ঠিক আছে, সাপোজ এটা কন্ট্যাক্ট নাম্বার। এবার এই কন্ট্যাক্ট নাম্বারে বেশি হয়ে গেল মনে হয় নাকি, আধার কার্ড নাম্বার হয়ে গেছে, ঠিক আছে, তাহলে অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে, এটা কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। এই কন্ট্যাক্ট নাম্বারের আগে আমি একটা সিম্বল বসাবো, ফোনের সিম্বল, যেহেতু ফোনের নাম্বার এটা, ঠিক আছে, এটা তো আধার নাম্বার নয় ফোন নাম্বার, সেটা বোঝানোর জন্য ফোনের একটা সিম্বল বসাবো। তা কি করে বসাবো, এই সিম্বল অপশনে ড্রপ ডাউনটাতে ক্লিক করবে, দেখবে কিছু সিম্বল রিসেন্টলি যেগুলো ইউজ হয়েছে সেগুলো তুমি এখানে দেখতে পাবে, এইগুলো হচ্ছে রিসেন্ট ইউজ হওয়া সিম্বল, ঠিক আছে, কিছু সিম্বল আছে এখানে দেখতে পাচ্ছ, তাহলে ডাইরেক্টলি এখান থেকে বসিয়ে দিতে পারো, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু বসে যাবে, যে রিসেন্ট যেটা ইউজ করবে সেই রকম এগুলো বসে যাবে। এবার যদি মনে হয় না আমি এই সিম্বলটা নেব না, আমি অন্য কোনো সিম্বল নেব, তখন কি করবে, কার্সার যেখানে থাকবে তোমার কার্সারটা ক্লিক করবে যেখানে সেখানে কিন্তু সিম্বলটা বসবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, সিম্বল অপশনে গেলাম, এখানে রিসেন্ট ইউজ হওয়া সিম্বল গুলো থাকে, মোর সিম্বল অপশনে আসবে যেটা স্টেপে লেখা আছে, তাই না? তো মোর সিম্বল অপশনে গেলে এইখানে এই যে উইন্ডোটা আসছে এইখানে তুমি অনেক রকমের সিম্বল দেখতে পাবে, দেখতে পাচ্ছ, এটাকে ওঠাও, এই গ্যালারির মধ্যে অনেক রকমের চিহ্ন দেখতে পাচ্ছ, যে কোনো চিহ্ন যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবে, যেটা আমরা অলরেডি বুলেটসে ইউজ করেছিলাম। বুলেটসে কি হতো, প্যারাগ্রাফের প্রথমেই বসতো, আর এটা কি হবে, আমি যে কোনো জায়গাতে বসাতে পারবো, ক্লিয়ার? তবে এখানে একটা জিনিস দেখবে, তুমি যখন কম্পিউটারে সিম্বলটা বসাতে যাবে দেখবে প্রথমে সিম্বল পাবে না, এই সিম্বলটা আসবে না, এটা কেন আসবে না, না আসতেও পারে বা আবার আসতেও পারে, যদি ফন্টটা, এই যে ফন্ট লেখা আছে না এখানে, ফন্টে একটা নাম দেখতে পাচ্ছ কি লেখা আছে, ওয়েব ডিংস না কি লেখা আছে এরকম, ঠিক আছে, ওকে। এই ড্রপ ডাউনে কম্পিউটারে যত রকমের ফন্ট আছে সেই ফন্টের নাম তুমি দেখতে পাবে। এবার যদি তোমার এইরকম এরিয়াল ব্ল্যাক ফন্ট, যেটা কম্পিউটার আমরা এবিসিডি লিখি, এই ফন্ট থাকে, তাহলে এইগুলোকে অ্যাজ এ সিম্বল ইউজ করতে পারো, তাহলে এই সিম্বলে তো হবে না, তুমি এগুলো পাচ্ছ না, তাহলে এই ফন্টটা যদি উল্টো পাল্টা থাকে, অন্য কোনো ফন্ট থাকে, তাহলে কিন্তু তোমার সব সিম্বল তুমি না পেতেও পারো, বুঝতে পারলে? তাহলে সিম্বল ভালো পেতে গেলে যে সিম্বল গুলো ইউজ করি আমরা সেগুলো কোথায় পাবো, সব লাস্টের ধারে চলে আসবে, ডব্লিউ দিয়ে নাম থাকবে, ওয়েব ডিংস, উইন্ডিংস, এইরকম নামগুলো না পেয়ে যাবে। এই যে উইন্ডিংস টু লেখা আছে না, দেখো এখানে অনেক রকমের সিম্বল আছে, এই যে সিম্বল আছে, ঠিক আছে, তাহলে এই সমস্ত সিম্বল গুলো আমরা ইউজ করতে পারি, উইন্ডিংস আছে, উইন্ডিংস থ্রি আছে, এরকম সিম্বল গুলো ইউজ করা যাবে, আরো কি আছে, ওয়েব ডিংস আছে, তাহলে এই যে নামগুলো আছে এইগুলো আছে, এই যে এগুলো এগুলো ক্লিক করবে, এইখান থেকে তুমি সিম্বল গুলো পেয়ে যাবে, বুঝতে পারলে? এই ফন্টটাই কিন্তু চুজ করবে, দেখে নেবে যে কোন ফন্টটা আছে, তাহলে তুমি সিম্বল গুলো পাবে, আদার্স পাবে না। এবার এখান থেকে কোন সিম্বলটা নিতে চাইছো, সাপোজ তুমি জিম করছো, জিমের জন্য পয়েন্ট লিখছো, এই জিমের এই সিম্বলটা নিলে, ঠিক আছে, দিয়ে ইনসার্ট, তারপরে ক্লোজ, ইনসার্ট করলে কিন্তু দেখো এটা বসে যায় এখানে, কার্সারটা দেখো চলে এসেছে ইনসার্ট করার পর, অর্থাৎ তুমি বারবার ইনসার্ট করবে, যতবার ইনসার্ট করবে ততবার কিন্তু এটা বসতে থাকবে, দেখো বারবার ইনসার্ট করবে, ইনসার্ট করে দেখে নেবে এটাকে সরিয়ে নেবে উইন্ডোটাকে, টাইটেল বার, এখানে যে এটাকে টাইটেল বার বলা হয়, টাইটেল বার ধরে সরানো যায়, ঠিক আছে, ওকে। যে ইনসার্টটা নিতে চাইছো সেই ইনসার্টে, সরি সিম্বলটা নিতে চাইছো সেখানে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেই তোমার সিম্বলটা ওখানে বসে যাবে, তারপর উইন্ডোটাকে ক্লোজ করতে হবে। তাহলে এইভাবে সিম্বল গুলো ইউজ করতে পারবে যে কোনো জায়গাতে, তুমি যে কোনো জায়গায় ক্লিক করো, সিম্বলে যাও, দেখো রিসেন্ট ইউজ করলাম বলে এগুলো চলে এসছে, তাহলে মোর সিম্বল অপশনে যাবে, এখান থেকে সিম্বল চুজ করে নেবে, কোন সিম্বলটা দরকার সেই সিম্বলটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবে, তারপরে ক্লোজ করে দেবে, দেখবে ওইখানে সিম্বলটা বসে গেছে, ক্লিয়ার? তাহলে সিম্বল অপশনের সাহায্যে কিছু না, একটা সিম্বল যে কোনো জায়গায় বসাতে পারি, ওকে। পাশে একটা অপশন আছে ইকুয়েশন, ঠিক আছে, এই অপশনটা আমি লেখাইনি তবু বলে দিই, এটা কি হবে, বিভিন্ন ধরনের ইকুয়েশন যেগুলো থাকে সায়েন্স নিয়ে যারা পড়বে বা পড়ো মনে করছো তারা এগুলো দেখতে পাবে, দেখেছো এগুলো তোমরা,
তাহলে এই রকমের একটা ইকুয়েশন যদি সলভ করতে দেওয়া হয় বা তৈরি করতে দেওয়া হয় কম্পিউটারে, তোমাকে খাতাতে তুমি কি করে করবে, তখন কি করে করবে, যে তুমি এটা তোমাকে প্রিন্ট আউট করতে, একটা কোশ্চেন তৈরি করো, এগুলো প্রিন্ট আউট করতে হবে, তখন তুমি কোন ফরম্যাটটা নেবে। আমরা এই ফরম্যাটটা যদি নিই তাহলে দেখো এই এটা চলে এসেছে এখানে। এবার যদি ভ্যালু চেঞ্জ করার থাকে তাহলে আমি শুধু সেইখানে ক্লিক করে ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো, তাই চেঞ্জ করে দিলাম। বোঝা গেছে ব্যাপারটা কি? আরো দরকার হলে তুমি এখান থেকে আরো নিতে পারবে, আরো অনেক ধরনের চিহ্ন আছে, এগুলো তুমি ইউজ করতে পারবে। তারপর সায়েন্সের কোশ্চেন বা এই সমস্ত কিছু তৈরি করতে গেলে তুমি এইখান থেকে এগুলো ইউজ করতে পারবে। সাপোজ যে আমি যদি তোমাকে এইটা দিই, তাহলে তুমি যখন 1-2 লিখতে বলি, ঠিক আছে, তাহলে তুমি এটাকে নিয়ে সেটাকে ইউজ করতে পারবে। সেটা কোথায় নেবে, সেটা তুমি যেখানে কার্সারটা রাখবে দেখে ক্লিক করবে, তাহলে এটা বসে গেলে এইভাবে নিলে দেখো। এবার তুমি এখানে উপরে একটা সংখ্যা ইউজ করতে পারবে, এখানে হয়তো লিখলে 1 আর এখানে লিখলে 2। জেনারেলি কম্পিউটারে কিন্তু তুমি এটা লিখতে পারবে না, পারবে কি? পেজের পর লিখতে গেলে তোমাকে 1 লিখতে হবে, একটা তলায় দাগ দিতে হবে, যে পরের নিচের লাইনে তোমাকে কি করতে হবে, 2 লিখতে হবে, মানে ডিজাইন নিজের মতন করে করতে হবে। কিন্তু এখান থেকে আমরা এগুলো ইউজ করতে পারবো বিভিন্ন রকমের। তোমার হয়তো তুমি একটা কোশ্চেন তৈরি করছো কোনো নার্সারি লেভেলের স্টুডেন্টদের জন্য, যে ভগ্নাংশের কোশ্চেন গুলো তৈরি করছো, তখন কিভাবে লিখবে, তখন এগুলো নিয়ে করতে পারবে। এগুলো তুমি এগুলো কেটে দাও, তুমি শুধু এগুলো চাইছো যে আমি এগুলো থাকবে না, শুধু ওইটুকুটাই থাকবে আমার, সেটাও ইউজ করতে পারো, ঠিক আছে। যেগুলো ডিলিট করে দিলাম, দিয়ে আমি এখান থেকে শুধু এটাই নিলাম, এই ডিজাইন গুলো নিতে পারি, এটাই নিলাম শুধুমাত্র। হয়েছে, তাহলে এইভাবে আমরা ইউজ করতে পারবো। তাহলে এই জিনিসটা তুমি ইউজ করতে পারবে এই অপশন থেকে, ইনসার্টের সিম্বল থেকে, সরি সিম্বলের পাশে যে অপশনটা আছে ইকুয়েশন থেকে করতে পারবে। ওকে, এখানে ওকে। তাহলে এমএস ওয়ার্ডের এইখানে যে আমরা ইনসার্ট ট্যাবটা আলোচনা করলাম, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, এই সমস্ত অপশন গুলো ইউজ হয়েছে। বলো কোনো তোমাদের কোনো কোয়েরিজ থাকলে, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে, বুঝতে পারোনি সেটা বলো। কুইক পার্সে কি হবে, সাপোজ আমি কোনো একটা ডকুমেন্ট তৈরি করেছি, সেই ডকুমেন্টসের ফার্স্ট একটা পেজ নিয়েছি কভার পেজ, সেই পেজে আমি ডকুমেন্ট সম্বন্ধে লিখবো। আমরা যেমন বই লিখি, আমরা বই লেখার বইকে লিখেছে, কবে লিখেছে, ডিটেলস আমরা পেয়ে যাই। তো এইখানে তুমি যখন ফার্স্ট পেজে কার্সারটাকে রাখবে, কুইক পার্স থেকে প্রথমে দেখো ডকুমেন্ট প্রপার্টি লেখা আছে। এই ডকুমেন্ট প্রপার্টির মধ্যে অথর, ক্যাটাগরি, এখানে আছে কমেন্ট, কোম্পানি বা এরকম বিভিন্ন ধরনের ফিল্ড গুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে, প্রপার্টি গুলো পেয়ে যাচ্ছ। এই সাপোজ তুমি অথর কে লিখেছে, ঠিক আছে, তাহলে অথরে যেই ক্লিক করবে দেখবে অথরের এইরকম একটা ঘর চলে আসবে। তাহলে এখানে বাই ডিফল্ট RYCTC চলে এসেছে, কেন এসেছে, কেননা এটা আমার কম্পিউটারের নাম সেট করা আছে বলে, ঠিক আছে। তো এইখানে আমি চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিতে পারি, ঠিক আছে, সাপোজ এটা দিলাম। এবার বাইরে ক্লিক করো, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, শুধু লেখাটাই দেখতে পাচ্ছ। তাহলে এই লেখাটা তো এমনিও লিখতে পারতাম, তাহলে ওইখান থেকে নেওয়ার কি মানে হয়, তাই তো? অ্যাকচুয়ালি যখন কোনো ইউজার এখানে মাউস নিয়ে যাবে বা ক্লিক করবে, এটা যে অথরের নাম সেটা এটা দেখলে বুঝতে পারবে। দেখো অটোমেটিক লেখা আছে উপরে অথর, আচ্ছা এটা অথর হলো, ঠিক আছে। তাহলে আমি পাশে ক্লিক করলাম, এবার আমি এখান থেকে গেলাম, এবার বললাম কোম্পানির নাম, ঠিক আছে, বা কোন কি ধরনের ক্যাটাগরি, মানে ক্যাটাগরিটা এসছে এখানে, আমি বিভিন্ন জায়গাতে সেট করতে পারি, এটাকে উপরে সেট করতে পারি, নিচে সেট করতে পারি, ঠিক আছে। এখান থেকে গেলাম আমি ক্যাটাগরিতে, ক্যাটাগরি চলে এসেছে, দিয়ে লিখলাম কম্পিউটার ক্লাস লিখে দিলাম। তাহলে কম্পিউটার ক্লাস, তাহলে মাউস নিয়ে গেলে এটা ক্যাটাগরিটা বোঝাবে, এটা কি বোঝাচ্ছে, অথর। তাহলে এইভাবে তুমি ডকুমেন্টের প্রপার্টি গুলো সেট করতে পারবে, এটা কি টাইপের ডকুমেন্ট। এটা যখন সফট কপি তুমি ইউজ করবে না কম্পিউটারে বা হোয়াটসঅ্যাপে, কেউ মাউস নিয়ে গেলে ওখানে টাচ করলেই দেখাবে, এখানে যখন ক্লিক করবে এমনি বুঝতে পারবে না, প্রিন্ট আউট করলে বুঝতে পারবে না, ঠিক আছে, যখনই তুমি এখানে ক্লিক করবে তখন কি হবে, এটা দেখাবে ক্যাটাগরি। তাহলে এইগুলো ইউজ করতে পারি। আর কি আছে এখানে, আমার ফিল্ড আছে, ঠিক আছে, আমি এই প্রপার্টি গুলো তো অনেক রকমের আছে, তাহলে বুঝতে পারলে টাইটেল ইউজ করতে পারি, কি বিষয়ে আমি তৈরি করছি, টাইটেল, সাবজেক্ট, স্ট্যাটাস, এগুলো পাবলিশ ডেট, এরকম এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। এই যে পাবলিশ ডেটটা নিলাম, তাহলে এখান থেকে আমি একটা ডেট সিলেক্ট করে দিলাম, এই ডেটটা তুমি এখানে ডেটটা দেখতে পাবে, তাহলে এটা কিসের ডেট লেখা আছে, যখনই ক্লিক করবে তখন দেখাবে এটা কিসের ডেট, পাবলিশ ডেট, ওকে। তো এইরকম আরো কিছু জিনিস আছে এখানে কুইক পার্সের মধ্যে। তোমার আছে ফিল্ড আছে,
তো ফিল্ডের মধ্যে যায়, এই ফিল্ড আছে, ফর্মুলা আছে, আচ্ছা এইগুলো এই ফিল্ডটা তোমাদের আমি পরে একদিন দেখাবো, ঠিক আছে? ডিটেলস আমি অন্য একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে কিন্তু অনেক রকম জিনিস করা যায়, অনেক রকম এট এ টাইম আমি সমস্যা করতে পারি। সাপোজ এই যে লাস্ট অপশন এখানে একটা দেখো, সেভ দ্য সিলেকশন টু কুইক পাস গ্যালারি লেখা আছে, অর্থাৎ কোনো কিছু তুমি একটা তৈরি করেছো, ওকে, কোন একটা ডিজাইন তৈরি করেছো, সেইটাকে তুমি কুইক পাস গ্যালারির মধ্যে সেভ করে রাখতে পারো। প্রত্যেকেরই গ্যালারি আছে, শুধু কুইক পার্স গ্যালারি বলে নয়, আমি কভার পেজ থেকেও করতে পারি, আরো অনেক জায়গা আছে যেখান থেকে করতে পারি। তো তোমাদের সাপোজ ধরে নাও হেডার ফুটার অপশন করেছিলাম, তো করেছিলাম, আচ্ছা তাহলে এবার আমি কোন একটা হেডারে ডিজাইন করছি, এখানে গেলাম, এডিট হেডার, এডিট হেডারে গিয়ে এখানে লিখলাম এন্টার, আচ্ছা এটা একটা কপি করে নিলাম, এখানে বসালাম, এটাকে রোটেট করে নাও, হ্যাঁ রোটেট করে নিলাম। এবার হচ্ছে কি কোন একটা ইনসার্টে কি আমি একটা শেপ নিয়ে নিলাম, লাইন, জাস্ট একটা লাইন নিয়ে নিলাম, লাইন নিতে পারি বা এরকম একটা এরকম নিলাম রাউন্ডের রাউন্ডের, ঠিক আছে? জাস্ট এটাকে আমি এখানে ড্র করলাম, এখান থেকে ডিজাইন ও একটু অন্য রকমের ডিজাইন, ডিপ ডিপ, এটাটা একটু বড় করলাম, ঠিক আছে এটা ঠিক আছে, এটা একটা বর্ডার দিলাম, তাহলে এই ডিজাইনটা আমি করলাম, ঠিক আছে? লেখাটার স্টাইলটা যদি চেঞ্জ করতে চাও তাহলে হোম আমরা এখান থেকে গিয়ে চেঞ্জ করতে পারি, অথবা যে ফন্ট আছে ফন্টের যদি কোনার এই অপশনে ক্লিক করো, এখান থেকে তুমি এটাকে শ্যাডো দিতে পারবে লেখাটাকে, ঠিক আছে? শ্যাডো করতে পারবে, তাহলে দেখবে কিছুটা শ্যাডো টাইপের হয়ে আছে পিছনটা, ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে শ্যাডো, ভালো করে দেখো তো মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে শ্যাডো টাইপের নর্মাল লেখাকে করতে পারবো আমরা, ঠিক আছে? ওকে এবার কি করবো, হেডার ফটোটা ক্লোজ করে দিলাম, তাই তো? ক্লোজ করলাম, আচ্ছা এই যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা আমার বারবার দরকার হতে পারে, যে কোনো সময় দরকার হতে পারে, তাহলে কি করবো, আমাকে বারবার তো তৈরি করতে হবে, তৈরি না করে আমি এটাকে সেভ করে রাখতে পারি, ঠিক আছে? আমরা দুটো জায়গায় সেভ করতে পারি, দেখো হেডার ফুটার করেছিলাম তো, তো এইখানে এই যেখানে যেটা ডিজাইনটা করলে ডাবল ক্লিক করো, দিয়ে তুমি হেডার ফুটার ইনসার্টের যে হেডার বা ফুটার অপশন আছে, এই যে হেডার ফুটার, ঠিক আছে, এইখানে দেখো সেভ দ্য সিলেকশন হেডার গ্যালারি বলে একটা অপশন আছে, কিন্তু এটা অ্যাক্টিভ আছে কি? অ্যাক্টিভ নেই, কি করতে হবে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ করে নিলাম, কন্ট্রোল এ মানে সিলেক্ট অল, এবার অপশনে গেলাম, সেভ দ্য সিলেকশন হেডার গ্যালারি লেখা আছে, এখানে সেভ করে নিলাম। এটা নাম কি দিবে, তুমি একটা নিজস্ব নাম দিয়ে দিতে পারো, এখানে নাম দিয়ে দিলাম, আচ্ছা যে কোনো একটা নাম দিয়ে দিলাম, এটা কোন গ্যালারিতে সেভ হলো, গ্যালারির নাম কি আছে, না হেডার গ্যালারি, হেডার গ্যালারিতে সেভ হলো, ঠিক আছে? ওকে দিয়ে এটাকে কি করলাম, ওকে করলাম, ক্লোজ করে দিলাম। এবার যদি তুমি ধরো না আরেকটা ডকুমেন্টস নিয়েছো, নতুন একটা ডকুমেন্টস নিয়েছো, নিউ ডকুমেন্টস, এখানে তুমি ওই রকমের হেডার দরকার, তাহলে অলরেডি ইনসার্টে যাব, হেডার ফুটারে গিয়ে আমরা এখানে তো ডিজাইন করে দেওয়া আছে কিছু, তাহলে আমি যেটা তৈরি করলাম সেটা কোথা থেকে পাবো, এইখানে দেখো গ্যালারিতে আমার ডিজাইনটা এসেছে কিনা দেখো তো, যে ডিজাইনটা তৈরি করেছি এসেছে, তাহলে এই গ্যালারিতে সেভ হয়ে থেকে যাবে, এখানে জাস্ট ক্লিক করো আর কিছু না, ক্লিক করলে তোমার ডিজাইনটা এখানে বসে যাবে, তাহলে কাজটা কুইকলি হলো না, হলো না কুইকলি হলো তো, ঠিক আছে? আমি আর একটা ডকুমেন্টস নিলাম, এবার বললাম ওই জিনিসটা আমার দরকার, সেটা আমি কোথা থেকে নিতে পারবো, ইনসার্টের হেডার ফুটার থেকে নিতে পারছি, অথবা কুইক পার্টসে গিয়ে আমি কুইক পার্টস থেকেও সরাসরি ওই কাজটাকে সেভ করতে পারতাম, যে কাজটা আমি সেভ করেছিলাম ওইখান থেকে দেখো, এই কাজটা সেভ করার জন্য তো আমি হেডার ফুটারে গিয়েছিলাম,
এটাকে কন্ট্রোল এ করে আমি একটু ডিজাইন চেঞ্জ করলাম সাপোজ ধরে নাও এটার কালার চেঞ্জ করে দিলাম আমি সিলেক্ট করে হোমে গিয়ে এটার কালারটা আমি অন্য রকমের একটু চেঞ্জ করে দিলাম এরকম করলাম একটু কালার চেঞ্জ হলো তো আচ্ছা এই জিনিসটাকে এবার আমি কুইক পার্টস থেকে সেভ করব কোথা থেকে করব কুইক পার্টস থেকে তাহলে সেভ দা সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি আচ্ছা এবার তুমি নামটা তুমি যা খুশি দাও নামটা দিলে তুমি 1 2 3 4 1 নামটা দিলাম কি YCTC আগেটা দিলাম RYCTC এটা দিলাম YCTC তো গ্যালারিটা কুইক পার্টস এর মধ্যে সেভ করবে তুমি কুইক পার্টস এর মধ্যে সেভ করতে পারো এখানে থেকে যাবে আর যদি মনে করো যে না কুইক পার্টস এ সেভ করব না আমি কুইক পার্টস ছাড়াও আমি অনেক রকম গ্যালারি পেয়ে যাচ্ছি দেখো হেডারের গ্যালারি আছে ফুটারের গ্যালারি আছে ডাইরেক্টলি তুমি এখান থেকে হেডার ফুটারেও চলে যেতে পারবে আবার তুমি ইয়েতে পারবে এই যে আমাদের কভার পেজ আছে না কভার পেজ যেহেতু কিছু ডিজাইন দেওয়া থাকে প্রি ডিজাইন আমি একটা পেজের ডিজাইন করে সেটাকেও আমি ওখানে সেট করে রেখে দিতে পারি ঠিক আছে তাহলে এই রকম প্রত্যেকটা যত রকমের হয় ততগুলোর গ্যালারি এখানে আমাদের কুইক পার্টসে সেট করা আছে তাহলে আমি যা সিলেক্ট করব সেটার মধ্যে সেট হয়ে থেকে যাবে ঠিক আছে এইটা এখানে যেমন অটো টেক্সট আছে অটো টেক্সট বলে জিনিস আছে তাহলে এইভাবে কুইক পার্টসে তুমি কুইক পার্টসে সেভ করতে পারো বা হেডার হিসেবে সেভ করতে পারো যদি হেডারে সেভ করে দাও তাহলে ওই হেডারের মধ্যে ঢুকে যাবে যদি কভার পেজ হিসেবে সেভ করো তাহলে কোথায় ঢুকবে কভার পেজে ঢুকে যাবে তাহলে এখান থেকেই তুমি এগুলোকে সরাসরি কুইক পার্টস থেকে সেভ করে নিতে পারো ওকে তাহলে আমি এটাকে সেভ করলাম হেডারেই করলাম ঠিক আছে যদি ফুটারে করি তাহলে ফুটার সিলেক্ট করলাম দিয়ে ওকে করে দিলাম তাহলে এই ডিজাইনটা কার মধ্যে সেভ হলো ফুটারের মধ্যে সেভ হলো ফুটারে এখানে আসেনি তাহলে এবার যখন আমি এরপর থেকে ফুটার নেব আমি এটাকে ক্লোজ করো ক্লোজ করলাম এবার আমি ফুটার নিতে চাইছি ফুটার নিতে গেলে পেজে তো নিচে আসে তাহলে ফুটারে যাও ইনসার্টে যাও ফুটারে যাও তাহলে এখানে ফুটারে তো ডিজাইন দেওয়া আছে তুমি সব নিচে গিয়ে দেখো তোমার ডিজাইনটা ওয়াইসটিসি নামে এসেছে কিনা এসেছে এবারে এই ডিজাইনে যে ক্লিক করবে তোমার এটা ফুটারে বসে যাবে কোথায় বসলো ফুটারে বসলো যেহেতু সিলেক্ট করলাম কোথায় আমি ফুটার হিসাবে তাই ফুটারে এটা বসে গেল তাহলে এইভাবে কুইক পার্টস এর ভিতর থেকে তুমি যে কোনো জায়গার কভার কভার পেজ হোক বা যা যা আছে সব অপশনে তুমি একটা ডিজাইন গ্যালারির মধ্যে সেভ করে রাখতে পারো ভবিষ্যতে তুমি খুব তাড়াতাড়ি এটাকে ইউজ করার জন্য আমার ধরুন একটা পেজের হেডিং দরকার এই লেখাটা আমার দরকার সব সময়তে তখন কি করব আমি ওটাকে অলরেডি সেভ করে রেখে দেব তাহলে আমাকে বারবার ডিজাইন করতে হবে না ঠিক আছে এর জন্য কুইক পার্টসটা দরকার হয় ওকে আরেকটা জিনিস দেখিয়ে দিই যেমন তোমার ধরে নাও এটাকে আমি রিমুভ করে দিলাম ঠিক আছে হেডার হেডারে গিয়ে হেড রিমুভ হেডার ফুটারে গিয়ে রিমুভ ফুটার ওকে আমি একটা কভার পেজ ডিজাইন করলাম এই পেজে ডিজাইনটা করলাম এটা ডিজাইন করেছি এটা কোন একটা কালার চেঞ্জ করে দিই এই লেখাটার তাহলে ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে তো কালার চেঞ্জ করতে পারি ঠিক আছে তাহলে কালার চেঞ্জ করে দিলাম এটারও কালার চেঞ্জ করে দিলাম ওকে তাহলে এই যে পেজটা এই পেজটা দেখো এই পেজটাকে আমি কভার পেজের গ্যালারির মধ্যে সেভ করব আমরা যখন ইনসার্টে ইনসার্টে গিয়ে কভার পেজ নিয়েছিলাম দেখো কভার পেজ নিয়েছিলে তো কভার পেজে কটা ডিজাইন আছে এই কটা ডিজাইন ছিল তার বেশি তো ছিল না এই কটা ডিজাইন ছিল তাহলে এবার কি করবে যে এই ডিজাইন গুলো ওদের তৈরি করা আছে এবার চাইছি আমি আমার ডিজাইনটাকে ওই গ্যালারির মধ্যে সেভ করব তাহলে কি করব সঠিক উপায় হচ্ছে কন্ট্রোল এ করো সিলেক্ট অল করে নাও দিয়ে তুমি সরাসরি কভার পেজ থেকে গিয়েও করতে পারো কভার পেজের মধ্যে অপশন আছে সেভ দা সিলেকশন টু কভার পেজ গ্যালারি এখান থেকেও আছে আবার যদি মনে করো কুইক পার্টস থেকে করব তাহলে সেভ দা সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি এখানে একটা নাম দিয়ে দিবে হয়তো দিলে COVER কভার PAGE পেজ কিন্তু গ্যালারিটা কুইক পার্টস এর মধ্যে সেভ করবে না কভার পেজের মধ্যে সেভ করবে তাহলে আমি কার মধ্যে করব কভার পেজের মধ্যে এই গ্যালারিটা চেঞ্জ করে নেবে তুমি ঠিক আছে তাহলে ওইখানে গিয়ে সেভ হয়ে থেকে যাবে দিয়ে এবার তুমি এটাকে ওকে করে দাও এবার একটা নতুন পেজ নিয়ে আমি নিউ পেজ নিলাম নিউ পেজ নিয়ে এবার তো দেখি আমি ইনসার্টে কভার পেজের মধ্যে এই কভার পেজ যখনই নিতে যাব আমার ডিজাইন করা পেজটা এখানে এসেছে কিনা দেখে নি কিছু নাম দিয়েছিলাম হ্যাঁ এসেছে কি এই দাও কভার পেজ ঠিক আছে শুধু বর্ডারটা আসেনি কারণ বর্ডার তো একটা পেজে দেওয়া যায় না বর্ডার অল পেজে দিতে হয় ঠিক আছে তার জন্য বর্ডার দিলে সবার জন্য চলে আসবে অটোমেটিক্যালি তাহলে কভার পেজ নামে চলে এসেছে এখানে ক্লিক করো বসে গেল এবার বর্ডারটা নেই বর্ডার তুমি যেভাবে দিয়েছিলাম আমরা সেইভাবে তুমি বর্ডার ইচ্ছা মতন দিয়ে দাও
তুমি বর্ডার পেজ লেআউটের মধ্যে গিয়ে পেজ বর্ডার লেখা আছে এখানে ক্লিক করবে, দেখবে এখান থেকে যে কোনো বর্ডার সিলেক্ট করে নেবে, যে বর্ডারটা দিতে চাইছো সিলেক্ট করে নাও, তারপর ওকে করলে সেই বর্ডারটা এখানে বসে যাবে। ক্লিয়ার? তাহলে এইভাবে কোন ডিজাইনকে আমরা গ্যালারির মধ্যে সেভ করে নিতে পারি। কুইক পার্স এর ভিতরে গিয়ে একসাথে তুমি সবগুলো আইটেমকে পেয়ে যাচ্ছ, আর যদি তুমি ইন্ডিভিজুয়াল যখন যে কাজটা করবে সেটা সেইখান থেকে করতে পারবে। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে কুইক পার্স। ওকে, এবার এবার আমরা পেজ লেআউট ট্যাবে আসবো। পেজ লেআউট ট্যাবে প্রথমেই দেখো কিছু কিছু অপশন তোমাদের আমি যেগুলো করাবো, প্রথমে আছে থিম অপশনটা, ঠিক আছে? থিম তো থিম অপশনটা হচ্ছে যে ডকুমেন্টটা তুমি তৈরি করলে, মানে কোন একটা প্রজেক্ট তৈরি করেছো সেখানে অনেক কিছু পেজ লেখা আছে, তার থিমটা তুমি কি রকম সেট করবে, তার কালার সেট হবে কেমন, সেই থিমটা চুজ করতে পারো। তবে এই থিমটা প্রথম অবস্থায় এখন তোমরা চেঞ্জ করতে যাবে না, তোমরা আরেকটু অপশন আমাদের শেখা হয়ে যাক, তাহলে ডিটেলসে বুঝতে পারবে, ঠিক আছে? তো তবুও দেখি রাখি থিমে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে, কিন্তু সেট করবে না, মাউস নিয়ে গিয়ে দেখো থিমে ক্লিক করে আমি যে ডকুমেন্টটা তৈরি করেছি মাউস নিয়ে গেলে আমি বুঝতে পারবো, দেখো চেঞ্জ হচ্ছে, ফন্ট চেঞ্জ হচ্ছে, হচ্ছে শুধু হেডিং নয় লেখার ফন্ট গুলো চেঞ্জ হচ্ছে। এবার তুমি যদি হেডিং দিয়ে করো, আমরা কোনো ডকুমেন্টস তৈরি করতে গেলে তো এখানে হেডিং দরকার হয়, হেডিং দরকার হয় না? তাহলে হেডিং কোথা থেকে নিই? আমরা এখান থেকে আমরা হেডিং করে নিতে পারি, এখানে হয়তো লিখলাম কম্পিউটার, ঠিক আছে, মানে কম্পিউটার সম্বন্ধে এখানে লেখা ছিল, ঠিক আছে? তারপরে এখানে হয়তো লিখলাম, এখানে তুমি হেডিং নিয়ে নাও, যে কোনো হেডিং নিতে পারো, ঠিক আছে, যে কোনো হেডিং নিতে পারো। আমি একটা হেডিং নিলাম, এখানে হয়তো লিখলাম সিপিইউ। তাহলে এই যে হেডিং গুলো নিয়েছি, এবার দেখো আমি যখন থিমে যাব এখান থেকে চেঞ্জ করব, আমার হেডিং এর স্টাইল চেঞ্জ হচ্ছে, তাহলে উপরটা আছে হেডিং স্টাইল, ঠিক আছে, হেডিং এর সাথে সাথে লেখাগুলো আমাদের চেঞ্জ হচ্ছে। তাহলে এইভাবে আমরা থিম সেট করতে পারবো। তাহলে কোন একটা থিম তুমি সেট করে নিলে, এই থিমটা হয়তো ভালো লাগছে এটা সেট করে নিলে, থিমে সেট করার পর এবার কি আসছে, কালার। এবার কালার আসছে দেখতে পাচ্ছো চেঞ্জ হচ্ছে কালার। তাহলে ওই যে ডিজাইন আছে সেই অনুযায়ী একটা কালার প্রিসেট ডিজাইন করে দেওয়া আছে, আমরা এখান থেকে থিম হিসাবে কালার গুলো চুজ করতে পারি। ওকে, এবার এইগুলো আমরা সেট করে নিতে পারি, যেটা পছন্দ হবে সেট করে নিলে। সেট করার পর এখানে আরো ফন্ট আছে, ফন্টের স্টাইল আছে, যে স্টাইল গুলো আমরা পরে চেঞ্জ করতে পারি, এরকম ভাবে চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে যেটা ভালো লাগবে এই থিমটা আমরা ইউজ করতে পারি, খুব ডিটেলসে যাচ্ছি না আমি। ওকে, নেক্সট যেটা আমরা কাজ করবো পেজ সেটআপ গ্রুপের মধ্যে থেকে, যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের যখন অফিসিয়াল কাজকর্ম করবে বা পার্সোনালি কাজ করবে, এমএস ওয়ার্ড এর প্রথমেই এই পেজটার কাজে লাগবে, প্রথমে ফার্স্টেই, মানে ফার্স্টে এটা করে নেওয়ার পরে আমরা কাজ শুরু করে দেবো, পরেও করতে পারি, কিন্তু প্রথমে শুরু করলে কি হবে, প্রথমে যদি সেটআপটা করে নিই তাহলে পরে আমাদেরকে সমস্যা হতে হবে না। পেজটাকে সেটআপ করে নেওয়া, পেজ সেটআপ করে নেওয়া মানে কত বড় পাতা হবে, তার মার্জিন কতটা থাকবে, কোন সাইজের পেপারে লিখবো, ওরিয়েন্টেশন কি হবে, এই সমস্ত সেটআপ গুলো আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে? তো প্রথমে পেজ সেটআপে কি আছে আমি দেখে নিই, মার্জিন নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট পেজ সেটআপে প্রথমে অপশন আছে মার্জিন, তাহলে উই ক্যান সেট অর চেঞ্জ পেজ মার্জিন, পাতার মার্জিনটাকে তুমি সেট করতে পারবে অথবা চেঞ্জ করতে পারবে। এমএস ওয়ার্ডে কত ধরনের পেজ মার্জিন হয়? পাঁচ ধরনের। তো পাতার মার্জিন তুমি কটা দিতে পারবে সাধারণত? চারটে, টপ বটম লেফট রাইট। তার পাঁচ নাম্বার মার্জিনটা কোথায় দিবে? মধ্যে মার্জিন দিবে, পাতার মধ্যে কোনোদিন মার্জিন হয়? আচ্ছা দেখো, পাঁচ নাম্বার মার্জিনটা কি আছে, গাটার, এই গাটারটা দুটো জায়গায় বসে, হয় লেফট অথবা টপ। দেখবে আমি বলি, এইটা যদি আমার একটা বই হয়, এই ডকুমেন্টটা যদি প্রিন্ট করতে যায়, এর মার্জিনটা ফলো করো তো, লেফট আর রাইট এবং টপ বাটন ফলো করো। দেখো বাম সাইডে 1 ইঞ্চি আছে, ডান সাইডে 1 ইঞ্চি আছে সাপোজ, সরি। এবার আমি যদি 100 পাতার এটা হয় ডকুমেন্ট, এটা যদি বাইন্ডিং করো, পেজ যদি বাইন্ডিং করো বই হিসাবে, তাহলে তোমার বাম সাইডে মার্জিনটা বেশি লাগবে না কম লাগবে? বাইন্ডিং কোন দিক দিয়ে হয়? পেজ বাম আর আর উপর দিক দিয়ে হয়, ডান দিক দিয়ে হয় কি? বই সাধারণত দুই দিক দিয়ে বাইন্ডিং হয়, বাম সাইড এবং উপর দিক দিয়ে, মানে এইভাবে আমরা করি। তাহলে এই মার্জিনটা বাইন্ডিং এর জন্য এক্সট্রা মার্জিন, যেটা তুমি 1/2 ইঞ্চি বা কতটা মার্জিন রাখতে চাইছো সেটা তুমি রাখতে পারবে, ঠিক আছে, বাইন্ডিং এর জন্য। তাহলে এই মার্জিনটাকে গাটার মার্জিন বলা হচ্ছে, বোঝা গেল? গাটার, তাহলে দেখে নাও, আমি এখান থেকে হেডারটাকে উড়িয়ে দিই আপাতত, হেডার রিমুভ,
এবার দেখো এখানে কিছু টাইপ করেছি, কতগুলো পেজ নিয়েছি, এতগুলো পেজ নিয়েছি, ঠিক আছে। এবার এই পেজটা আমি ছোট করে নিচ্ছি, দেখো এই পেজে যে মার্জিনটা আছে তোমার মনে হচ্ছে যে মার্জিনটা হয় একটু বেশি দেওয়া আছে, ঠিক আছে, সেই মার্জিনটাকে তুমি সেট করতে পারবে পেজ সেটআপে গিয়ে, পেজ লেআউট ট্যাবের মধ্যে পেজ সেটআপে গিয়ে মার্জিনে। কি করবে, প্রথমে মার্জিন অপশনে যাবে, এখানে কিছু ডিজাইন করা মার্জিন দেওয়া আছে, যেমন তোমার এটা তো করলে এক এক করে চারি সাইডে থাকবে 1 ইঞ্চি করে, এটাতে কত করে থাকবে 1/2 ইঞ্চি, ক্লিক করো দেখো চারি সাইডে 1/2 ইঞ্চি করে আছে, এদিকে 1/2 ইঞ্চি, এদের 1/2 ইঞ্চি, এদের 1/2 ইঞ্চি। তো মনে হচ্ছে না যে উপরে কিছু বেশি আছে, কেন বেশি আছে উপরে, না হেডারের জন্য জায়গা নিয়েছে একটু, মার্জিনের বাইরেও হেডারের জন্য কিছুটা জায়গা নিয়েছে, ঠিক আছে। তুমি হেডারটাতে এডিট করে ডাবল ক্লিক করলে এডিট হয়ে যায়, এখানে জায়গাটা যদি কমিয়ে দাও তাহলে হেডারের জায়গাটা বন্ধ হয়ে যাবে, ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারো, যদি মনে করো কোনো হেডারই রাখবো না তাহলে তুমি বন্ধ করে দিতে পারো, ঠিক আছে। ওকে, তো এটা প্রি ডিজাইন করা আছে, এখান থেকে সেট করে নাও। যদি তুমি এটা সেট করো, দেখো এখানে কিছু নাম দেওয়া আছে না, এটা এটা করলে কি হবে বলো তো, উপরে 1, নিচে 1, বামে 2, ডানে 2, এই দেখো, ঠিক আছে, হ্যাঁ কবিতা লেখার মতন চলে এসছে। তাহলে এইভাবে মার্জিন গুলো সেট করে নিতে পারবে। তো এটা তো প্রি ডিজাইন, আমার ইচ্ছা মতন হচ্ছে কি, ওদের ডিজাইন করার মতন হচ্ছে, তাই তো, আমার ইচ্ছা মতন হচ্ছে না। তাহলে আমার ইচ্ছা মতন করতে গেলে কি করতে হবে, এখানে যা যা অপশন আছে এর বাইরে আমি চলে যাবো কাস্টম মার্জিন, কাস্টম মার্জিনে যে ক্লিক করবে এখানে মার্জিন বসানোর জায়গা আছে, দেখো লেখার জায়গা আছে, এখানে তুমি বসিয়ে দিতে পারবে। তাহলে এবার দেখো আমি চাইছি এদিকে 1 থাকবে, এদিকেও 1, নিচেও 1 থাকবে, কমিয়ে দিলাম, নিচে 1 থাকবে, রাইটেও 1 থাকবে, চারি সাইডে 1 থাকবে, ঠিক আছে। তাহলে ইচ্ছা মতন করে নিতে পারি। গাটারের জন্য আমি 1/2 ইঞ্চি মার্জিন রাখবো, গাটারের জন্য 0.5, গাটারটাই দেখো দেখতে পাচ্ছ এখানে গাটারটা দেখালো, তাহলে গাটারটা কোন সাইডে বসবে, বাম সাইডে না উপরে,